हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल मामन्स लाइफस्टाइल कम आज तुम्हारा आशा करी तुम्हारा भलो आमिओ भलो आछि। तो एखन आमरा चले एसेछि गुवाहाटी स्टेशने। आमरा गुवाहाटी टू आगरतला बोले तो एखाने आमि आमार हाजबैंड आमार बोन एबं आमार मेयेओ आछे आर आमार मा आर आमार आरेकटा बोन ओरा आमाके आमादेरके एगिए दिते एखाने एसेछे। ओरा जाबे ना आमादेर साथे। तो देखो तोमादेरके आमि प्ल्যাটফর্মটা घुरिए देखाच्छि। तो आमादेर ट्रेन अनेक लेट आछे, ट्रेन अनेक डिले प्राय हाफ एन आवर डिले आछे। तो ताई एखाने आमरा दाड़िए दाड़िए एकटु टाइम पास करछि एबं तोमादेरके पुरोटा प्ल्যাটফর্ম घुरिए देखाच्छि। देखो एखाने आसामेर जे आमादेर अनेक किछु मेकला टेकला ओদের डांस परफरमेंस किरকম হয় সেরকম দেখাচ্ছে, কি কি বাদ্যযন্ত্র তারা ওরা ইউজ করে সেগুলো দেখাচ্ছে। আর এখানে কিছু ওদের ডান্স কীভাবে ডান্স করে কি কি বাদ্যযন্ত্র ডান্স করে সেগুলো এখানে সবই দেখাচ্ছে। এখানে দেখো সুন্দর একটা গার্ডেন আছে। আমি এখানে স্টেশনে আজকে অনেক দিন পরে এসেছি, বাট আমার এসে খুব ভালো লেগেছে। এমনিতে যখন এক্সিট হয় এক্সিট হওয়ার জায়গাটা অন্য সাইড দিয়ে, বাট এন্ট্রি হওয়ার জায়গাটা এই দিক দিয়ে। তো এন্ট্রি যে হয়েছে এই জায়গাটাতে 1 year লেটার এসেছি। তো অনেকটা ভালো লেগেছে দেখতে, অনেক নতুন নতুন জিনিস হয়েছে, এইসব জিনিস আগে ছিল না। তো যাই হোক ভালোই লাগলো, তোমরাও এসো, তোমাদেরও ভালো লাগবে দেখে যাইও। এরপর দেখো এখানে একটা সাইডে জায়গা আছে, এখানে কাউন্টার। এখানে আমরা আগে এসে টিকিট কাটতাম, বাট এখন তো সব অনলাইনেই টিকিট কাটা হয় বা দোকানে টিকিট কাটা হয়। এখন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটা হয় না, খালি লোকাল টিকিট কাটা হয়, বাট এত দূরের ডিস্টেন্সের টিকিট কাটা হয় না। যাই হোক তো আমরা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গেলাম, আমাদের ট্রেনেরও টাইম হয়ে চলে এসেছে। তো প্ল্যাটফর্মে অলরেডি এখানে একটা ট্রেন এসে থেমে রয়েছে। তো আমরা এই ট্রেনটা যাব না, আমাদের ট্রেন একটু পরে আসবে। তো আমরা একদম ট্রেনে ওঠার জন্য রেডি হয়ে গেছি। তো দেখো এখানে আমার মামা, আমি, আমার বোন, আমার মেয়ে ওরা আছে। তো ওরা এই ছোটো বোনটা যাবে, আর একটা যে বোন আছে ও যাবে না, মা ও যাবে না। তো ওরা আমাদেরকে এগিয়ে দিতে এসেছে। তো দেখো ট্রেন অলরেডি চলে এসেছে, হর্ন বাজিয়ে দিয়েছে, দূর থেকে শোনা যাচ্ছে। তাই সবাই ব্যাগ ট্যাগ নিয়ে অলরেডি হয়ে গেছে। তো আমাদের তো টেনশন নেই, আমাদের এবার স্লিপার আছে, স্লিপারে সিট আছে। তো ট্রেনও চলে এসেছে, আমরাও ভিতরে চলে এসেছি। তো আমাদের সিট খুঁজেও পেয়ে গেছি। তো দেখো এখানে আমাদের লাগেজগুলো ব্যাগ ট্যাগগুলো রাখা হচ্ছে। তো এখানে অন্ধকার ছিল, ও লাইট জ্বালালো, তো অনেকটা আলো হলো। তো এখন আমরা একটু বাইরে গিয়ে টাইম কাটাবো। এখানে ভিতরে বেশি গরম লাগে, অনেক মানুষ উঠছে নামছে। তো একটু পরে স্টার্ট দিবে, এখানে একটু টাইম কাটাবে। তো আমরা একটু পরে উঠবো, একটু বাইরে গিয়ে হাওয়া খাই। তো অনেকদিন পরে দেখা হয়েছে, থাকতে তো পারলাম না বেশি দিন, প্রায় এক সপ্তাহ মতো থাকলাম। তো নেক্সট আবার দেখা হবে, বাট যাওয়ার সময় একটু ইমোশনাল হয়ে যায় কীভাবে জানি। তো যাই হোক সব মাকে প্রণাম করে এরপর এখন ট্রেনে উঠে যাব। তো এরপর আমার বোন মার সাথে একটু হাক করবে, একটু ইমোশনাল হবে। তো এইসব ইমোশনাল দেখে আমি আমাকে আর কন্ট্রোল করতে পারলাম না। তো আমিও অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো যাই হোক এই মুহূর্তটা ইমোশনালেরই, কী করার আর। তো যাই হোক যেতে তো হবেই, আমাদেরকে এত আর থাকা তো আর যাবে না। যাই হোক তো সবাইকে বাই বাই দিয়ে আমি ট্রেনে উঠে চলে এলাম। তো মাও ওদিক দিয়ে বাড়িতে চলে গেল বোনকে নিয়ে। তো ওরা আর থেকে কী করবে এখানে, তো ওরা রিক্সা করে বাড়িতে চলে গেল। দেখো আমাদের ট্রেন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো যখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নারেঙ্গি একটা জায়গা আছে, ওই নারেঙ্গির ব্যাকগ্রাউন্ডটা দেখো পুরো গ্রিন গ্রিন গ্রিন, কি সুন্দর লাগছে। তো এরপর দেখো এখানে আমার মেয়ে টিফিন খেতে বসে গিয়েছে। অনেকে পাস্তা খাবে বলে মা অলরেডি পাস্তা বানিয়ে দিয়ে দিয়েছিল আমাদেরকে বিকেলে টিফিন খাওয়ার জন্য। কালকে দুপুরবেলা ভাত খাওয়া ভালো হয়নি, তাই এখন সবাই মিলে পাস্তা খাচ্ছে। আমাদের মোটামুটি খাবার শেষ হয়ে গেছে, আমার মেয়ে খাচ্ছে দুষ্টুমি করতে করতে। তো সিটটা বেশ খালি খালি আছে। তো আমরা চারজন একসাথে বসেছি, আমার মেয়েকে আর বসে আমার মেয়ে দুষ্টামি স্টার্ট করে দিয়েছে, এই দিক ওই দিক ঘোরাফেরা খেলাধুলা এই চলছে। যাই হোক এই করে করে বাড়িতে তো যেতেই হবে। তো যাই হোক রাত্রটা ভালোই কাটলো, ঘুমিয়ে টুমিয়ে যে হোক কাটলো। এরপর নেক্সট মর্নিং, তো মর্নিংয়ে ওয়েদারটা দেখো কি মস্ত লাগছে দেখতে। তো এরপর আমরা চলে এলাম আমবাসা। তো আমাদের ট্রেনটা তেলিয়ামুড়াতে থামে না। তো আমরা মর্নিং আমবাসা চলে এলাম। আমবাসা আমরা নেমে গেলাম। আমবাসা আধা ঘন্টা ওয়েট করার পরে এরপর একটা লোকাল ট্রেন আসলো, ওই লোকাল ট্রেন দিয়ে এরপর আমরা যাবো তেলিয়ামুড়া। তো আমবাসার প্ল্যাটফর্মটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি। প্ল্যাটফর্মটা অনেকটা বেশ বড়, দেখো এখানে 3টা ট্র্যাক আছে। तो एखाने ओरा तीन जन बसे बसे गल्प करछे चिप्स खाच्छे। तो एई फाके आमिओ एकटु चिप्स खेये निई, आमारो भालो लागे चिप्स खेते। तो चलो एगिए जाओया जाक, तो तोमादेरके प्लैटफर्मटा घुरिए देखाई। तो एखाने एखन मानुष अनेकटा कम आछे, खाली खाली आछे, किन्तु एकटु परे जखन आधा घंटा टाइम पड़ार टाइम हये जाबे तखन अलरेडी प्लैटफर्मटा पुरोटाई भरे जाबे। तो अलरेडी टिकिट एखाने काउंटारও खुले गेছে, ओपेन हये गेছে। तो सबाই टिकिट काटছে, আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি। তো টিকিট কাটা एक्चुअली আমাদের প্রয়োজন ছিল না, কারণ কি আমাদের তো রিজার্ভেশন ছিল পুরো আগরতলা পর্যন্ত। তাও একটা আমরা টিকিট কেটে নিয়েছি, রিস্ক নিয়ে তো লাভ নেই। যদি পরে আর টিটি ধরে তাহলে তো ফাইন কাটবে। তো তাই একটা টিকিট কেটে নিলাম। দেখো এখানে প্ল্যাটফর্মের বাইরের জায়গাটা কতটা সুন্দর, কি দিয়ে যেন বানিয়েছে, বেশ সুন্দর হয়েছে। তা আমি সামনে আর গিয়ে দেখাতে পারিনি, কারণ কি অনেক দেরি হয়ে যাবে। তাই চলো ভিতরে যাওয়া যাক, কখন নাকি আবার ট্রেন এসে পড়ে। তো যেই আমি ভিতরে ঢুকছি দেখি অলরেডি ট্রেনটা এসে গেছে। তো আর বেশি দেরি না করে চলো এখন ট্রেনে উঠি আমরা। তো ট্রেনে উঠে আমরা তেলিয়ামুড়া অলরেডি পৌঁছে গেছি। তো তেলিয়ামুড়া স্টেশনে নেমেই দেখি বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে একটু একটু করে। তো তাড়াতাড়ি করে এসে আমাদের টমটমও আসা ছিল, ফোন কল করে দিয়েছিলাম, টমটমও অলরেডি এসে গেছে। তো এখন আমরা টমটম করে চলো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে এরপরও ঘুমাবো। আজকে আর ব্লগ ছাড়ছি না, তো ওই জন্য ব্লগটা ছাড়তে ছাড়তে আমার দেরি হয়ে গেছে। তো অলরেডি আমরা টমটমে উঠে গেছি। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, টাটা।